ফেসবুকে ঘুরতেছিলাম, এমন সময় একটা পোস্ট চোখে পড়লো, ক্যাফে ডি রংপুর 13 তারিখে ওপেনিং। তো আজকেও কিন্তু 13 তারিখ, দেখেন যদি আজকে দেখায় আজকে 13 তারিখ। তো চিন্তা করলাম দেরি না করে চলে যাই ক্যাফেটির নতুন রেস্টুরেন্ট আর কি। ক্যাফেটি তো আগে থেকেই আছে, নতুনভাবে আর কি ওপেনিং হচ্ছে। তো পিকচারগুলো খুব ভালোই লাগলো আমার, তো যা আমার খুব ইচ্ছা করতেছে ক্যাফেটিতে যাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিজা উইং, ইনশাল্লাহ এখানে গিয়ে ছবি তুলবো, ভালো লাগবে। দেখি বড় ভাইয়ের একটা ফোন দেই, ফোন টোন দিয়ে যাওয়ার ব্যবস্থা করি আর কি। তো দেখা হবে রোডে, যদিও ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরেও যাচ্ছি। যেহেতু আজকে অন ওপেনিংয়ে, একটু খাওয়া দাওয়াটা ইনশাল্লাহ ভালোই হবে। আর ওদের স্পেশাল আইটেম হচ্ছে পিজা, তো পিজাটা মেবি দিয়ে। বৃষ্টির কারণে বাইরে এরকম শ্যুট করতে পারি নাই, তো চলে আসছি অলরেডি আমরা আরএনসি মার্কেটে। রাত 10টা আমার সাথে আমরা লেভেল 6-এ যাচ্ছি। অনেকদিন পিৎজা খাওয়া হয় না, তাও ফ্রি ফ্রি না? হ্যাঁ, যাওয়া দেখি টেস্ট কেমন দেন জানাচ্ছি। লিস্ট আপনাদেরকে নিল না? কখনই এমন হলে যে আমি আসতাম, আমরা নিই সিনিয়র পার্সন ফাঁকা আমাদের মতো যারা, তারা ওই দিক দিয়ে এখানে আসে। দেখার পর আমাদের বাংলাদেশের শেফ রাকিব এবং মাহিম আমাদেরকে মারে ফেলবে। কথা হচ্ছে ওদেরকে নিয়ে আসে নাই কেন জন্য, তো পিজাটা হওয়ার খুব ভালো ছিল, আমি 10-এর মধ্যে 9 দেবো এটাকে। আর প্রথম দিন ওই জন্যই একটা অর্ডার দিলাম, কারণ একটু লেট হচ্ছিল, অনেক কাস্টমার আছে, ওদের অনেক গেস্ট আছে। আশা করি আমার নেক্সট ডে অন্য কোনো রেস্টুরেন্টে রিভিউ দেবো, ভালো লাগবে। তো আসতে পারেন, পিজাটা নতুন রেস্টুরেন্ট হিসাবে এরা ভালো সার্ভিস দিচ্ছে, পিজাটা টেস্ট করতে পারেন, আই থিঙ্ক ভালো লাগবে। আসেন, নিজেরাও এসে জাজ করেন।